আমরা যারা নতুন নতুন ইউটিউবে আসি ইউটিউবের থেকে পেমেন্টটা যখন গুগল অ্যাডসেন্সে চলে যায় কারণ আমরা কিন্তু সবাই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু ইউটিউবের টাকাটা পেয়ে থাকি এখন গুগল অ্যাডসেন্সে যখন হান্ড্রেড ডলার কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু আমাদের মনের ভিতর বিভিন্ন প্রকারের কোশ্চেন আছে সব থেকে বড় কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে আমরা কোন ব্যাঙ্কটা হচ্ছে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলব কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টটা আমাদের গুগল অ্যাডসেন্সের ভিতর অ্যাড করে দিলে আমরা হচ্ছে খুব সহজে ইউটিউবের টাকাটা আমরা পেয়ে যাব তো এটা কিন্তু অনেক জায়গায় আপনারা হচ্ছে বিভিন্ন পোস্টে যেয়ে হচ্ছে আপনারা কমেন্ট করেন দেন আপনারা অনেক গ্রুপে যে পোস্ট করেন অনেকের কাছে হচ্ছে যে যে কোশ্চেন করেন যে ভাইয়া কোন হচ্ছে ব্যাংকটা সব থেকে ভালো হবে গুগল অ্যাডসেন্সের টাকা নেওয়ার জন্য অনেকে কিন্তু অনেক ব্যাংকে আপনাদের কাছে সাজেস্ট করতে পারে বাট আপনাদের পার্সোনালি কিন্তু পরবর্তী যে অনেকে আবার ঝামেলার ভিতর পড়েও যান তো এখন হচ্ছে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেবো যে কোন কোন ব্যাংক থেকে আপনারা বাংলাদেশের মাধ্যমে হচ্ছে গুগল অ্যাডসেন্সের টাকাগুলো রিসিভ করতে পারবেন বাংলাদেশ থেকে গুগল অ্যাডসেন্সের টাকা কোন কোন ব্যাংক থেকে আপনারা রিসিভ করবেন খুব সহজেই বা কোন ব্যাংকে হচ্ছে সব থেকে আচ্ছা আপনাদের সার্ভিসটা দিয়ে থাকে গুগল এডসেন্সের টাকাগুলো এসে থাকে এগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেব দন ভিডিওটা শেষের দিকে আমি আপনাদের বলবো পার্সোনালি কোন ব্যাংকের অ্যাকাউন্টটা আমি ইউজ করি গুগল এডসেন্সের টাকাটা নেওয়ার জন্য আপনারা অনেকেই জানেন বাট আপনারা অনেকেই জানেন না তো যারা জানেন না তাদের জন্য অনেক বেশি ইউজফুল হতে যাচ্ছে এই ভিডিওটা আবার যারা হচ্ছে বেশি জানেন তারাও ভিডিওটা দেখতে পারেন কারণ এই ভিডিওতে হচ্ছে মার্কেট আমি আপনাদের অনেক হেল্প করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি কোন ব্যাংকটা আপনাদের জন্য সবথেকে ভালো হবে এটা নিয়ে আপনাদের আর কারোর কাছে কোন কোনো করা লাগবে না আপনারা সব কিছু এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ব্যাংকের সুইপ কোড ব্যাংকের নাম ডিটেলস কোন জায়গা দিয়ে কি করবেন এভরিথিং সব আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো মার্ক বি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের গেছে সবার আগে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইটের ভিতর নিয়ে যাবো যে ওয়েবসাইটের ভিতরে আপনারা খুব সহজে নির্বাচন করতে পারবেন আপনাদের কোন ব্যাংকটা সব থেকে সুবিধা হবে বা কোন কোন ব্যাংক থেকে বাংলাদেশ থেকে আপনারা গুগল অ্যাডসেন্সের টাকাটা রিসিভ করতে পারবেন খুব সহজেই এখন প্রত্যেকটা ব্যাংক তো আর আপনাদের পাশাপাশি না আপনাদের যে জায়গায় আপনাদের এলাকা বা যে জায়গায় আপনাদের বাসা বা যে শহরে আপনারা থাকেন না কেন প্রত্যেকটা শহরের হচ্ছে কাছাকাছি তো আর সব ব্যাংক থাকে না একটু না একটু দূরে থাকে তো যাদের হচ্ছে যেটা আপনাদের পাশে থাকবে সেটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখন হচ্ছে সবকটা ব্যাংকে আমি আপনাদের সাথে এক্সপ্লোর করব যে কোন কোন ব্যাংক আপনাদের সব থেকে ভালো সাপোর্ট আপনারা পাবেন গুগল অ্যাডসেন্সের টাকাটা নেওয়ার জন্য তো এই জন্য আপনাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে কোন ওয়েবসাইটে যেতে হবে সেটাও আমি ভিডিওতে এখন দেখিয়ে দেবো বিস্তারিত ডেস্কটপ স্ক্রিনে যাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেন ভিডিওটা শেষের দিকে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো কোন ব্যাংক থেকে আমি পার্সোনালি বর্তমান গুগল অ্যাডসেন্সের পেমেন্টটা নিয়ে থাকি তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে সবাইকে ওয়েলকাম ব্যাক তো আমরা চলে আসলাম ডিরেক্টলি গুগলের সার্চ বারে এখন হচ্ছে এই যে যে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনাদের মোবাইল ফোনের ক্রম ব্রাউজার দিয়ে আপনারা করতে পারবেন কোনো প্রবলেম হবে না বা মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা করতে পারবেন তারপরে এই যে সার্চ বারটা আছে সার্চ বারে এই জায়গায় টাইপ করবেন বি এন কে এস বিডি ডট ও আর জি এটা লিখে আপনারা যখন সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই যে যে লিঙ্কটা আছে সবার প্রথমে এটার পরে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন এটার পরে যখন আপনারা ক্লিক করে দেবেন আপনাদের সামনে ব্যাঙ্ক বিডি ডট ওআরজির ওয়েবসাইটটা চলে আসবে অফিসিয়াল আপনারা সবকিছু পেয়ে যাবেন তো আপনারা নিচের দিকে যদি একটু চলে আসেন এই জায়গায় দেখতে পারবেন পপুলার ব্যাংক নাম করে একটা অপশন আসছে এটার ভিতরে কিন্তু এই যে ব্যাঙ্ক গুলো এই জায়গায় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে যে ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলো আপনারা হচ্ছে গুগল অ্যাডসেন্সের টাকাটা খুব সহজে নিয়ে আসতে পারবেন উইড্রল করে কোনো প্রবলেম হবে না এখন সর্বপ্রথম যে ব্যাঙ্কটা আছে এটা হচ্ছে ইসলামী ব্যাংক লিমিটেড দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক লিমিটেড এরপরে যে ব্যাংকটা আছে এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এরপরে হচ্ছে আসে প্রাইম ব্যাংক লিমিটেড এরপরে আসে হচ্ছে এইচএসবিসি সি ওকে এরপরে আরেকটা আছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক লিমিটেড ওকে ব্যাঙ্ক ব্যাংক লিমিটেড এরপরে আরেকটা ব্যাংক আছে ওয়েস্টার্ন ব্যাংক লিমিটেড এরপরে একটা ব্যাংক আছে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক এশিয়া তারপরে একটা ব্যাংক আছে সিটি ব্যাংক তারপরে একটা ব্যাংক আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবি ব্যাংক তারপরে হচ্ছে ব্যাংক ব্যাংক লিমিটেড লিমিটেড ওকে টোটাল তাহলে এই ব্যাংকের সংখ্যা পুবালি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এই যে যে বারোটা ব্যাংক এই জায়গায় দেওয়া আছে পপুলার ব্যাংক নাম করে এগুলো হচ্ছে বাংলাদেশের সব থেকে পপুলার ব্যাংক তার মানে হচ্ছে এই ব্যাংকগুলো সব থেকে ভালো হবে আপনাদের তো এই হচ্ছে যে কোনো একটা আপনাদের অ্যাকাউন্ট থাকলে আপনারা গুগল এক্সটেন্সের টাকাটা উইথড্রল করে নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম হবে না খুব সহজে আপনারা গুগল এক্সটেন্সের টাকাটা পেয়ে যাবেন এখন হচ্ছে আমি কোন ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট খুলছি বা কোন ব্যাংকটা বর্তমানে আমি ইউজ করতেছি সেটা আমি আপনাদের হচ্ছে ফিনিশিং করার সময় দিয়ে দিচ্ছি আশা করি আমি আপনাদের সম্পূর্ণ ক্লিয়ারভাবে বোঝাতে পারছি যে কোন কোন ব্যাংক থেকে আপনারা বাংলাদেশে বসেই হচ্ছে গুগল অ্যাক্সেন্সের টাকাগুলো রিসিভ করতে পারবেন খুব সহজেই আর কোন কোন ব্যাংক আপনাদের হচ্ছে কাজে আসবে সেটাও আমি আপনাদের বোঝাতে পারছি আর কোন কোন ব্যাংক আপনাদের পাশাপাশি আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা গুগল অ্যাক্সেন্সের পেমেন্ট অবশ্যই আপনাদের ব্যাংকে চলে আসবে কোনো প্রবলেম হবে না এখন কথা আসতেছে আমি পার্সোনালি কোন ব্যাংকটা ব্যবহার করে থাকি আমি পার্সোনালি ব্যবহার করে থাকি বাংলাদেশের ইসলামী ব্যাংক লিমিটেড ওকে ইসলামী ব্যাঙ্কটা আমি ব্যবহার করে থাকি ইসলামী ব্যাংকের হচ্ছে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ তাদের ট্রানজাকশন স্পিড অনেক বেশি ভালো কারণ থেকে আপনাদের যেদিন পেমেন্টটা উইথড হয় স্বাভাবিকভাবে কিন্তু অ্যাকসেন্সের টাকাটা হচ্ছে একুশ তারিখ উইথড্রল হয়ে থাকে তো একুশ তারিখ যখন উইথড্রলটা হয় উইথড্রল হওয়ার এক থেকে দুই দিন পরেই হচ্ছে পেমেন্টটা হাতে পেয়ে যাওয়া যায় যদি মাঝখানে হচ্ছে শুক্রবার শনিবার না থাকে তাহলে হচ্ছে তার পরপরই হচ্ছে চলে আসে তো একুশ তারিখ আপনাদের যদি উইথড্রল হয় একুশ তারিখ ধরেন আপনাদের রবিবার থাকতেছে তাহলে সোমবার অথবা মঙ্গলবার আপনারা টাকাটা পেয়ে যাবেন এটা পুরো গ্যারান্টেড আমি এখনো পর্যন্ত পেয়েই আসতেছি এইভাবে আর আমার যাদের সাথে কথা হয়েছে প্রত্যেকেই কিন্তু পেমেন্ট এইভাবে হচ্ছে স্পিডলি পেয়ে আসতেছে এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি যদি কোনো বিগেস্ট হচ্ছে গুগল এক্সেন্স এর ওই জায়গা তো আপনাদের ছুটি টুটি আছে সেটাও তো হচ্ছে আপনাদের একটা ব্যাঙ্ক কোয়ালিটি তো জায়গায় যদি হলিডে না থাকে তাহলে হচ্ছে কোনো ব্যাপারই না হলিডে বলতে বাংলাদেশের ছুটি বা বাইরের কান্ট্রি ছুটি টুটি যদি না পড়ে তাহলে কোনো ব্যাপার হয় না সাথে সাথে আপনাদের টাকাটা রিসিভ হয়ে যাবে ইসলামী ব্যাংকটাই পার্সোনালি আমি ইউজ করতেছি বর্তমান আগে হচ্ছে আমি ডাচ বাংলা ব্যাংক ইউজ করতাম তো ডাচ বাংলা ব্যাঙ্ক বর্তমানে আমি ইউজ করতেছি না ইসলামী ব্যাংক ইউজ করতেছি তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারছি যে কোন ব্যাংকগুলো বাংলাদেশ থেকেই হচ্ছে গুগল অ্যাক্সেন্সের টাকাগুলো আপনারা রিসিভ করতে পারবেন বা আমি কোন ব্যাংকটা পার্সোনালি বর্তমানে ইউজ করতেছি আপনাদের যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে বা একটু ইউজফুল মনে হয়ে থাকে মাইট বি ভিডিওটা একটা লাইক করবেন নিচে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত গুলন দিয়ে যাবেন কারণ আমার আপনাদের প্রত্যেকটা কমেন্টে আমি কিন্তু পার্সোনালি পড়ি অবশ্য প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার সময় হয়ে ওঠে না তারপরও আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টই পার্সোনালি দেখি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের উপহার দিয়ে থাকি তো মাস্ট বি কমেন্ট সেকশনে মূল্যবান মতামত গুলন দিয়ে যাবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যাতে তাদেরও আইডিয়া হয়ে যায় যে কোন ব্যাংক অ্যাকাউন্টটা তাদের গুগল অ্যাডসেন্সের টাকাগুলো নিতে সক্ষম হবে বাংলাদেশ থেকেই খুব সহজেই তারা টাকাগুলো রিসিভ করতে পারবে আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সেটা আপনারা সকলেই ভালো থাকবেন গুড